press the bell icon on the YouTube app and never miss another update. পাকস্থলীয় ক্যান্সার, স্টোমাক ক্যান্সারের কারণ ও লক্ষণগুলো কী কী? পাকস্থলীয় ক্যান্সার সাধারণত 50 বছরের অধিক বয়সের পুরুষদের বেশি হয়। কারণসমূহ: ধূমপান, মদ্যপান, হেলিকোব্যাক্টার পাইলোরি নামক ব্যাকটেরিয়াল কারণে, অতিরিক্ত লবণযুক্ত খাদ্য, আধাসেদ্ধ খাবার এবং প্যাকেটজাত খাবার খেলে, পূর্বে কোনো কারণে পাকস্থলীর অংশবিশেষ কেটে বাদ দেওয়া হলে, পারনিসিয়াস এনিমিয়া রোগে আক্রান্ত রোগীদের পাকস্থলীয় ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। লক্ষণসমূহ: প্রথম দিকে কোনো লক্ষণ নাও থাকতে পারে, আলসারের মতো পেটে ব্যথা হতে পারে, খাওয়ার অরুচি, বমি বমি ভাব থাকে, রক্ত বমি, রক্ত পায়খানা, বদ হজম থাকতে পারে, শরীরের ওজন কমে যাওয়া, রক্ত স্বল্পতা, জন্ডিস হতে পারে, পেটে পানি আসতে পারে, পেটে হাত দিলে চাকা হাতে লাগবে। করণীয়: উপযুক্ত লক্ষণ সমূহ অনুভূত হলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। রোগের প্রথম দিকে ধরা পড়লে অপারেশনের মাধ্যমে কেটে বাদ দেওয়া যেতে পারে, কিন্তু প্রথমে চিকিৎসা না করালে ক্যান্সার ছড়িয়ে পড়তে পারে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে।